ভাই বন্ধু, আমি সোহান ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট স্টাইল নিয়ে আলোচনা করবো এবং কীভাবে ফন্ট চেঞ্জ করা যায়, কীভাবে ফন্ট ছোট বড় করা যায় এবং কীভাবে ফন্ট বোল্ড করা যায় এই সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। সো আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা আছে এবং আমি এখানে কিছু টেক্সট নেব। আমরা কিছু টেক্সট লিখতে পারি যেহেতু আমি এটা শর্টকাটে দেখাইতেছি। একটা দেখে শর্টকাট ট্রিকও বলে রাখি যে আপনি যদি ইকুয়াল লরেম LOREM লরেম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করেন, তে কিছু অটোমেটিকলি ইংলিশ টেক্সট আসবে। এগুলো নিয়ে আমি আপনারা এক্সপেরিমেন্ট করতে এগুলো ব্যবহার করতে পারেন। আমি এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করব টেক্সটগুলো নিয়ে। সো এই ইফেক্টগুলো মূলত কাজ করবে তখনই যখন আমাদের কোনো টেক্সট সিলেক্ট করা থাকবে। টেক্সট সিলেক্ট করা না থাকলে এই ইফেক্টগুলো আমাদের কাজ করবে না। সো আমি টেক্সট সিলেক্ট করবো এবং এটা হলো ফন্ট চেঞ্জ। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। সো এখানে দেখছে ফন্ট, এখান থেকে আমি যে ফন্টটা ধরে দেবো ওই ফন্টে এখানে শো করবে। আমি এই ফন্টটা দিলাম, দেখা যাচ্ছে এই ফন্টটা আমার চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি এই মা কার্সারটা এখানে রাখি এবং ফন্টটা আমি যদি চেঞ্জ করি, দেখা যাচ্ছে না কোনো চেঞ্জ হচ্ছে না। এই কারণ হলো আমাদের টেক্সট সিলেক্ট করা নেই, আমাদেরকে অবশ্যই টেক্সট সিলেক্ট করতে হবে। তারপর আমরা ফন্টটা যদি চেঞ্জ করি, তারপর আমাদের ফন্টটা চেঞ্জ হবে। এখন আমরা এই ফন্টটাকে আরো বড় করতে চাই, সেজন্য আমরা এখান থেকে আমরা যত আমাদের ইচ্ছা ওই অনুযায়ী আমরা বড় করতে পারি। আমি এটাকে আবার ছোট করতেছি। আমরা যদি আবার ছোট করতে চাই, সো এখানে ডিক্রিজ, এই ডিক্রিজে আমরা ক্লিক করলে আস্তে ছোট হবে এবং এখানে বড় এ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে বড় হবে। সো এখান থেকেও যেটা এখান থেকেও যেটা করা যায় এখান থেকেও সেইটাই করা যায়। আমরা দেখলাম কিভাবে ফন্ট বড় ছোট করা যায় এবং কিভাবে ফন্ট চেঞ্জ করা যায়। আমরা যেটুকু অংশে ফন্ট চেঞ্জ করবো কিংবা ছোটো বড় করবো, শুধু আমরা সেইটুকু অংশকে সিলেক্ট করবো, করে আমরা ফন্ট ছোট বড় করবো কিংবা ফন্ট চেঞ্জ করবো। আমি আগের মতো রাখছি কন্ট্রোল জেড। আমরা এই অংশটাকে আমরা বোল্ড করবো। সো বোল্ড করার জন্য আমরা এখানে এই বি এখানে ক্লিক করলে এই অংশটা বোল্ড হয়ে যাবে। তো আমরা এগুলো সব কিবোর্ড শর্টকাট আছে, এগুলো আমরা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারি। আমি কন্ট্রোল সেট চাচ্ছি এবং বোল্ড করার শর্ট কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল বি। ক্লিক করলে আমাদের টেক্সট সিলেক্ট করার অংশটুকু বোল্ড হয়ে যাবে। এই অংশটাকে যদি আমরা ইটালিক করতে চাই, সো এখানে আমরা আই ক্লিক করব, ইটালিক হয়ে যাবে। এবং আমরা যদি আন্ডারলাইন করতে চাই, এখানে ইউএ এখানে নিচে আন্ডারলাইন একটা চিহ্ন দেওয়া আছে, আমরা সহজে বুঝতে পারি এখানে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যদি ডাবল আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে ডাউন আরো ক্লিক করতে হবে এবং এখানে ডাবল বলে ডাবল হবে। আমরা যদি আরো অন্য সিস্টেম করতে চাই অন্য সিস্টেম হবে। এবং স্ট্রিক থ্রু এখানে ক্লিক করলে টেক্সটের মধ্য দিয়ে একটা স্ট্রেট লাইন হবে। ছিল এই টিউটোরিয়ালে। এবং আমরা যদি আরেকটা কথা, এইটি আমরা যদি যে ইফেক্টগুলো ব্যবহার করছি এগুলো যদি আমরা একবারে সব কেটে দিতে চাই, সেখানে এখানে আমাদের ক্লিয়ার অল ফরম্যাটিং একটা টুল আছে, এটা ব্যবহার করে আমরা ক্লিক করলে এই সব যেগুলো আমরা নতুন ইফেক্ট যোগ করছি সব কিছু চলে যাবে। এখন আমাদের অরিজিনাল ইফেক্টটা দেখা যাচ্ছে। পর্যন্ত আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আমরা পার্ট টু এ বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।